নদীতে জাল নৌকা নিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন চাঁদপুরের শত শত জেলে। কিন্তু প্রজনন মৌসুম শুরু হওয়ায় নদীতে মাছ ধরার সুযোগ নেই। আর্থিক দৈন্যতায় দুশ্চিন্তায় ভাঁজ পড়েছে কর্মহীন হয়ে পড়া জেলেদের কপালে। নদী ছেড়ে ডাঙায় ফিরছে শত শত জেলে নৌকা। বেকার জেলেদের জন্য খাদ্য সহায়তার ঘোষণা দেয়া হলেও বাস্তবে তা এখনও ধরা ছোঁয়ার বাইরে। আবার অনেকে খাদ্য সহায়তার চাল পেলেও নিত্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সামর্থ্য নেই। 22 দিন কেমন খাবো আল্লাহ পাক জানে, শুধু চাল দিয়ে কি আমার সংসার চলবে? চালের সাথে আমার ডাল লাগে, নুন লাগে, তেল লাগে, মাছ তরকারি লাগে, কিনা লাগে, একটা সংসার চালাতে গেলে তো এভরিথিং সব লাগে। আমাদের যে চাল দেয় এই চাইলে আমাদের পোষে না, যেহেতু এখনো চালটা বিতরণ করা হয় নাই। এই কারণে কাল থেকে যে অভিযান শুরু হবে সেক্ষেত্রে জেলেদের সামাল দেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। আমাদের ইউনিয়নে জেলে তালিকা হালনাগাদ করা হলে অনেক নতুন জেলে অন্তর্ভুক্ত হবে এবং আমরা যারা নতুন করে জেলে ফেসায় জড়িত হয়েছে তাদেরকে তালিকা অন্তর্ভুক্ত করব। এদিকে জেলেদের প্রণোদনা পাওয়ার বিষয়ে সুস্পষ্ট করে কোনো তথ্য জানাতে পারেনি মৎস্য বিভাগের কর্মকর্তা। অন্যদিকে খাদ্য প্রণোদনা দ্রুত ছাড় দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 44,025 জনের মধ্যে বিজেপির যে চাউল এসেছে 20 কেজি হারে, সেটা আমরা জেলা প্রশাসন কর্তৃক অলরেডি পুনঃবরাদ্দ হয়ে গেছে। জেলেরা যাতে সরকারি যে সহায়তা তা সঠিক সময়ে পেয়ে যায় তার জন্য আমি ব্যবস্থা নিয়েছি এবং এই যে প্রত্যেকজন জেলে 20 কেজি করে চাল পাবে এতে যেন কোনো ধরনের ব্যত্যয় না হয় এই জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চাঁদপুরে সরকারি তালিকায় জেলের সংখ্যা 44,035 জন আর জনপ্রতি জেলেদের জন্য 20 কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর।